যারা হিন্দুরা অন্য অন্য দেশে আছে তাদেরকে এখানে এনে সিটিজেনশিপ দেওয়া হবে, নাগরিকতা দেওয়া হবে। তারপরে ইউসিসি, ইউসিসি এক বিধান এক সংবিধান, যদি ভারতে থাকো তাহলে তো আর্টিকেল 44 মানতেই হবে। তার মানে এটা নেই যে তোমার স্বামী তিনটে আর বিয়ে বউ আনতে পারে না, এটা তো তোমার জন্যও খারাপ যে তোমার স্বামী তিনটা বউ আর কেন আনবে। তো এটা তো বুঝানো কোনো জায়গায় না। জনতা পার্টিতে যা পশ্চিমবঙ্গতে বড় পদে বসে আছে তারা তো আমাদেরকে এই সহযোগিতা দিচ্ছেই না কি আমরা যাবো আর মানুষকে বুঝাবো, তারা তো নেগেটিভ বুঝে টিএমসি থেকে বসে আছে। মুসলমান মুখটা গ্রামের ভিতরে, ভারতীয় জনতা পার্টি মুসলমান মুখটা গ্রামের ভিতরে নিয়ে যেতে হবে, যারা বুঝাবে যে ইসলাম বিরোধী কখনো ভারতীয় জনতা পার্টি ছিল না, আছে না, থাকবে না। এই মন্তব্যের পরেও দেখা গেছে সংখ্যালঘু মোর্চার বেশ কিছু কর্মীরা, তারা কিন্তু বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেছে। না আমি বলছি, আমি নাজিয়া ইলাহি খান, আমি সুন্নি মুসলমান, তাহলে আমি শুধু মুসলমানের কেসটা নিয়ে ইজলাসে ঢুকবো কি? না, আমি তো মন্দিরও যাই, আমি তো রুদ্রাক্ষ পড়ি, আমি তো বিন্দিও লাগাই, আমি তো জয় শ্রী রামও বলি। আমি যদি উকিল হয়েছি তাহলে প্রত্যেক মানুষ যারা ভারতের ভিতরে থাকে তার কেসটা আমি লড়তে পারি। আমি যদি ভারতীয় জনতা পার্টির নেত্রী হয়েছি তার মানে আমি প্রত্যেক মানুষের নেত্রী আছি। আর ভারতের নেত্রী মানে তো একটা ধর্মনিরপেক্ষ দেশের নেত্রী। হ্যাঁ, আমি সাংবিধানিক, আমি আপনাকে প্রথম কি বললাম যে একজন সাংবিধানিক মহিলা আমি আছি। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী একটা স্লোগান আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, সেটা আমরা নিয়ে চলবো। হ্যাঁ, কিন্তু মুসলমান যারা আছে তারা ভারতের প্রধানমন্ত্রী যোজনার লাভটা নিয়েছেন কিন্তু ভোট করেনি। তার মানে কি একটু বিশ্বাসের যা মানে পরিকল্পনা আছে সেটা ডগমগ ডোলডোল আছে, তার বিশ্বাসটা আমাদেরকে কামাতে হবে। এমন ধরনের মুসলমান মুখটা গ্রামের ভিতরে, ভারতীয় জনতা পার্টি মুসলমান মুখটা গ্রামের ভিতরে নিয়ে যেতে হবে, যারা বুঝাবে যে ইসলাম বিরোধী কখনো ভারতীয় জনতা পার্টি ছিল না, আছে না, থাকবে না। কেন আজকে বসিরহাটে কেউ মুসলমান ঢুকতেই পাচ্ছে না, ভারতীয় জনতা পার্টি ওকে ওকে দায়িত্ব দিচ্ছেই না কি আপনি গিয়ে মুসলমানদেরকে বুঝান। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা লোকজন আছে তারা যাচ্ছে, সিএ হবে তোদেরকে তাড়িয়ে দেবে, এনআরসি হবে তোদেরকে তাড়িয়ে দেবে, ইউসিসি হবে তোরা চারটে বিয়ে করতে পারবি না, ইউসিসি হবে তোরা তোরা বাচ্চা জন্ম করতে পারবি না। তাহলে এই যা মানে অরিজিনাল কথা আছে, যা ফ্যাক্ট কথা আছে, যখন আমি যাব তাহলে তো বুঝাবো যে সিএ মানে তোদেরকে দাঁড়াবে না ভাই। যারা হিন্দুরা অন্য অন্য দেশে আছে তাদেরকে এখানে এনে সিটিজেনশিপ দেওয়া হবে, নাগরিকতা দেওয়া হবে। তারপরে ইউসিসি, ইউসিসি এক বিধান এক সংবিধান, যদি ভারতে থাকো তাহলে তো আর্টিকেল 44 মানতেই হবে। তার মানে এটা নেই যে তোমার স্বামী তিনটে আর বিয়ে বউ আনতে পারে না, এটা তো তোমার জন্যও খারাপ যে তোমার স্বামী তিনটা বউ আর কেন আনবে। তো এটা তো বুঝানো কোনো জায়গাই নেই, আমরা কী করে বুঝাবো? আমরা তো বুঝাতে পারি, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যা পশ্চিমবঙ্গতে বড় পদে বসে আছে তারা তো আমাদেরকে এই সহযোগিতা দিচ্ছেই না কি আমরা যাবো আর মানুষকে বুঝাবো, তারা তো নেগেটিভ বুঝে টিএমসি থেকে বসে আছে।